বন্ধুরা, আপনারা ফারাক্কা বাঁধের কথা তো অবশ্যই শুনেছেন। এই বাঁধ কেন তৈরি করা হয়েছিল, এই বাঁধ থেকে ভারত ও বাংলাদেশের লাভ হয় নাকি ক্ষতি হয়, তা জানবো আজকের এই ভিডিওতে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর ওপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21 এপ্রিল বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ 2,240 মিটার লম্বা, যেটা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিরার খালটির দৈর্ঘ্য 25 মাইল। 1950 ও 1960 এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি হয়। সুখা মরশুমে ফারাক্কা বাঁধ গঙ্গার 40,000 ঘনফুট পার সেমি জল হুগলি নদীর অভিমুখে চালিত করে। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক ও রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয়, ভারতের উত্তর পূর্ব অংশকেও বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গা শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নাব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্বরূপে কার্যক্ষম করে তোলা। বর্তমানে পশ্চিমবঙ্গে দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর থেকে উত্তরপ্রদেশের বেনারস অবধি অংশকে ভারতের জাতীয় জলপথ 1 এর স্বীকৃতি দেওয়া হয়েছে। ফারাক্কা বাঁধ ভারত তৈরি করে কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করার জন্য। তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে গঙ্গা বা পদ্মার মতো বিশাল নদী গতি বাঁধ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে। এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ ও হুগলি ভাগীরথীতে সংযোগ দেওয়ার জন্য ফিডার খাল খননের পরিকল্পনাও কাজ শুরু করে। পরবর্তীতে যা মূলত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে। এটি প্রায় 18 কিমি লম্বা এবং মনোহরপুরে অবস্থিত। সম্প্রতি ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী বিতর্কিত ফারাক্কা বাঁধ সরিয়ে দেওয়ার কথা বলেছেন। এই প্রথম একজন ভারতীয় রাজনীতিক এরকম মন্তব্য করলেন বটে, কিন্তু শুরু থেকেই এই প্রকল্পের বিরুদ্ধে ছিলেন নদী বিশেষজ্ঞরা। ফারাক্কার প্রভাবে নদীর স্বাভাবিকতা হারিয়ে গঙ্গার উজানে বিহার ও উত্তরপ্রদেশ এবং ভাটিতে সুন্দরবন পর্যন্ত পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি করেছে। বাংলাদেশ থেকে 18 কিলোমিটার উজানে ভারতে গঙ্গা নদীতে বিতর্কিত ফারাক্কা ব্যারেজ চালু করার পর গত 4 দশকে যেটি গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার উজানে বিপুল পরিমাণ পলি জমে প্রতি বছর বন্যা দেখা যায়। ভারতে বিহার সহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় ক্ষতির সম্ভাবনা থাকে। অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে পানি আটকে রাখার ফলে নদীর স্বাভাবিক গতি হারিয়ে যায়, ফলে এই ক্ষতির শিকার হয়েছে ভাটি অঞ্চলে বাংলাদেশ। এখন বিহারে প্রতি বছর বন্যার জন্য ফারাক্কা বাঁধকেই দায়ী করা হচ্ছে। বিহারে এবার বন্যাতেই ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অন্তত 20 লাখ। কেন্দ্রীয় সরকারের কাছে ফারাক্কার সমস্যা তুলে ধরে এ সমস্যার একটা স্থায়ী সমাধান চাইছেন বিহারের 3 বারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ফারাক্কার কারণে বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে, সবসময় বলা হয়ে থাকে এই কথা। বিহারের মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পর ফারাক্কার প্রায় সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে গত সপ্তাহে সর্বোচ্চ 20 লাখ কিউসেক পানি ঢুকেছে বাংলাদেশে। মঙ্গলবার রাজশাহীতে গিয়ে দেখা যায় উজান থেকে আসা জলের প্রচণ্ড স্রোত। শহরটি বাঁধ হিসেবে পরিচিত পানি উন্নয়ন বোর্ডের 1 নম্বর গ্রয়ানে ছোট ভাঙন ধরেছে, যেটি রক্ষা করতে শত শত বালির বস্তা ফেলতে দেখা যায়। আমদাজ আলী পদ্মার তীরবর্তী খানপুর গ্রামের বহু বছর বসবাস করেছেন। ফারাক্কা বাঁধ দেওয়ার পর থেকে শীত আর বর্ষায় পদ্মার পানির বিপরীত চিত্র দেখে আসছেন ষাটোর্ধ্ব আমদাজ আলী। তিনি বলেন, মনে করেন যখন জলের দরকার ফারাক্কায় তখন পানি দেয় না, আর এখন ফারাক্কা ছেড়ে আরও কষ্ট দিচ্ছে। বর্ষাকালে বন্যা আর
ভাঙনে মোটামুটি অভ্যস্ত পদ্মপাড়ি আমদাজ আলীর মতো এই জনপদের সবাই। বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রস্তাবের প্রেক্ষাপটে ফারাক্কা ইস্যুটি নতুন আলোচনা হতে পারে বলে মনে করেন মিস্টার হক। নীতিশ কুমার বলেছেন, খুলে দিতে হবে, তুলে দেওয়া যাবে না, কারণ সেটা একটা স্ট্রাকচার যার উপর রেল আছে, রোড আছে। আমরা একটা বলতে পারি যে আমরা নদীর যে স্বাভাবিক প্রবাহ সেটাকে বাধা দেওয়ার বিরোধী, এবং 1997 সালের জাতিসংঘ কনভেনশন এটা বাধা দেওয়ার বিরোধী। অতএব এই গেটগুলো তুলে দাও, গেটগুলো খুলে দাও। তাহলে বন্ধুরা, ফারাক্কা বাঁধ সম্বন্ধে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে।